আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ড্রয়িং শিখতে যাচ্ছি, আর এখন আমরা শিখব মুরগির বাচ্চা। প্রথমে আমি প্রতিবারের মতো যেটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যেভাবে তোমাদের নিয়মটা দেখিয়ে দেই, নিয়মটাকে সবসময় ফলো করবে, কিন্তু আঁকবে বই থেকে একটু বড় সাইজের, যেটা পরীক্ষার খাতায় তোমাদের আঁকতে হবে। আর সবসময় যেটা করবে সেটা হচ্ছে আমার নিয়মটা দেখে রাখবে, আর যখন প্র্যাকটিস করবে সামনে বইটাকে রেখে নিবে, বইয়ের মতো করার চেষ্টা করবে। দেখো, তোমাদের মুরগির বাচ্চা আঁকার জন্য প্রথমে আমি একটি রাফ তোমাদের সুবিধার জন্য আগেই এঁকে রেখেছি। এখন এই রাফ থেকে কিভাবে খুব মজা করে আর খুব সহজভাবে মুরগির বাচ্চাটি আঁকা যায় আমি সেটা তোমাদের শিখিয়ে দিব। দেখো, প্রথমে আমি একটি ডিম্বাকৃতি এঁকেছি, আর এখানে একটি বৃত্তের মতো এঁকেছি, বৃত্তটি হাঁসের, সরি, বৃত্তটি মুরগির মাথার জন্য। দেখো, মুরগির মাথার এই বৃত্তের এই অংশটি আমি মুছে নিলাম। এটা যেহেতু আমাদের রাফ আছে মুরগির বাচ্চার মাথা আঁকার জন্য, আমি রাফটাকে প্রথমে হালকা করে দেখো মুছে নিয়েছি। মুছে আমি এখন গলা থেকে এভাবে টানবো। আমি তোমাদের প্রতিবার একটা নিয়ম বলে দেই, সেটা হচ্ছে আমরা একটা রাফ করব, কিন্তু রাফটাকে আমরা হালকা করে মুছে নিব। মুছে সেই ছাপের উপর আমরা যখন ছবি আঁকবো খুব সুন্দর আর সহজ হবে। মুরগির বাচ্চার এখানে ডিমের মতো থাকলেও আমাদের এখানে একটু উঁচু আছে, আমাদের যেই অংশে যেমন আছে আমরা একটু বই ফলো করে খুব সহজে ওটা করে নিতে পারবো। আমি এখন গলার দিকটি আঁকছি। এভাবে দেখো আমি মুরগির বাচ্চার পেটের অংশ আর মাথার অংশ এঁকে নিলাম। এখন আমি যেটা করব, চোখটি দিয়ে নিচ্ছি, পাখাটা দিচ্ছি, পাখাটার জন্য তোমাদের যেটা করতে হবে তোমরা অবশ্যই বই ফলো করবে, তোমাদের বইয়ে যেমন আছে ওভাবেই তোমাদের রাখতে হবে। তোমরা এখন নিয়মটা দেখো, পাখাটা আমি কিভাবে দিয়েছি, এখানে চারটা ছোট ছোট এই রকম বাঁকা বাঁকা আছে, এগুলো তোমরা চারটাই দিতে হবে। পরে এখন আমরা যেটা করব, মুরগির বাচ্চা ঠোঁটের অংশে চলে যাব। আমাদের অনেকটাই হয়ে গিয়েছে, আমরা এখন পায়ের জন্য দেখো এখানে একটু মুছে নিয়েছি। মুরগির বাচ্চা দুইটা পা, পাটা তোমাদের কাছে প্রথমে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস করলে সবই সম্ভব। এভাবে আমরা মুরগির বাচ্চা দুইটা পা এঁকে নিব। পাগুলো তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজেই তোমরা পাগুলো আঁকতে পারবে। তাহলে হয়ে গেল আমাদের মুরগির বাচ্চাটি। তোমাদের আবারও বলছি, প্রথমে আমরা এখানে একটি বৃত্তের মতো আর পেটের অংশের জন্য একটি ডিমের মতো এঁকে নিব। আমি রং বলে দিচ্ছি, আমরা জানি মুরগির বাচ্চাটির রং হবে হলুদ, আর ঠোঁটে এখানে আমরা হালকা লাল করে দিব, বইয়ে যেমন আছে। প্রথমে একটু হালকা লাল ঘষে এই পাশ থেকে হলুদ দিয়ে দিলেই ব্ল্যান্ড হয়ে যাবে, আর এখানে আমরা সুন্দর মতো লাল দিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এসডাব্লিউ দিয়ে দিচ্ছি, এসডাব্লিউর জন্য হাত ঘোরা অংশে বারবার হাত ঘোরাবে, তারপর বইয়ে তো অবশ্যই রং করবে, খাতায় বারবার একে রং করবে। আশা করি তোমরা আমার ক্লাসটি দ্বারা উপকৃত হয়েছ। তাহলে আমার আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।